আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন? সবাই আশা করি সবাই ভালো আছেন, আমার বরাবরের মতো ভালোই আছি। আজকে চলে আসছি নতুন একটা দিন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির গরু খামারের আপডেট আপনাদেরকে জানাবো। এখানে কয়টা গরু আছে বা দুধ প্রোডাকশন নিয়ে বাকি মানে খামারে কী কী খাওয়ানো হয় সেগুলো নিয়ে আজকে বিস্তারিত আমরা কথা বলবো। আর অনেকে আছে যে ওই যে গাভীর আমি বলছিলাম যে বাচ্চা দিছে, বাচ্চা দেবার পরে মানে দুধ কত লিটার করে হয়, আমরা সকালবেলার যে দুধ দোয়ানোর যে ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করব, তো বিস্তারিত থাকছে আজকের ভিডিও। তো এখন আমি চলে আসছি এই যে আমার পাশে যে গাভীটি দেখতে পাচ্ছেন, আমি একটু সাইড থেকে দেখাবো, পিছনে কাপড়টা দেখাবো, আগে আমি ওই আমাদের যে লাল গাভীটি যেটা বাচ্চা দিচ্ছে সেটার কাছে যাব। আর এটা আসলে আমি এর আগেরবারও বলেছি, এখনও বলি, আমি একটু যদি দেখাই, এই তো এই গাভীটির কথাই আমি বলছি, আমার পাশে যে গাভীটি, হ্যাঁ এই গাভীটির কথাই বলছি। এই গাভীটি আচ্ছা কতদিন হয়েছে কেনা, আমি আমার হাজব্যান্ডের সাথে নিয়ে একটু কথা বলবো, আমার অ্যাকচুয়ালি মনে নাই। এদিকে আসো না, এই যে লালটা খামারের সর্বপ্রথম গাভী, তিন বছর না, প্রেগনেন্ট হয়েছিলাম, হ্যাঁ সাত মাসের আয়সা নিয়া, তাহলে ওই বাচ্চা হয়েছে, তারপরে যে আবার মেয়ে, ও মানে প্রথমত যখন প্রেগনেন্ট ছিল, আমরা প্রেগনেন্ট হয়েছিলাম তখন এই যে আয়সা নিয়া এই বকনাটা হয়েছে, তাই না? দেখি হিয়া ছাড়ো, বকনাটা হবার পরে আবার সার বাচ্চা, না হ্যাঁ আবার সার বাচ্চা হয়েছে, তো তারপরে আবার এবার আবার বকনা বাচ্চা হয়েছে, না এবার আবার বকনা বাচ্চা হয়েছে। তো এটা আমাদের গ্রামের যে দুধের কথা আমি বলছিলাম আপনাদের, কয় লিটার দুধের কথা কইছিলাম তুমি কত, আমার হাজবেন্ডই 8 লিটার দুধের কথা বলছিল, হ্যাঁ মানে তার মুখ থেকেই শুনেন, কিন্তু আমি পাইছি 21 লিটার। আচ্ছা 8 লিটার দুধের কথা বলছে আমাদের গ্রামে, তাই না? মানে একদমই একটু বেশি দূর, বেশি দূর না, তো বলছে ওনারা সর্বোচ্চ 8 লিটার দুধ পাইছে, 8 লিটার দুধের বেশি পায় নাই কখনো। হ্যাঁ তো আর আমরা যখন আনছি তখন 7 মাসে প্রেগনেন্ট ছিল, কিন্তু গরুটার একটা সমস্যার কথা বলছিল না, আমরা জানতে পারছি যে গরুটা হিট রাখে নাই, তাই না? এটাই বলছিল যে গরুটা হিট রাখে না, এটা তো আমি হিট রাখা না রাখা সেটা তো পরের কথা, তো যখনই গরুটা দেখে ভালো লেগে যায় তখন আসলে গরুটা আমাদের কেনা হয়। আর আনার পরে আমরা 21 লিটার উপরে পাইছো না তুমি? আচ্ছা দু একদিন 21 লিটারের উপরে পাইছে, কিন্তু 20 সবসময় 20-18, হ্যাঁ 18 এর কাছে কোনো মিথ্যে কথা নয়, হ্যাঁ 18-20 সবসময়ই পাইছে, এটা আমি আপনাদেরকে বলছি। তো আপনারা কয়েকজনে বলছেন যে এই গরুর থেকে এত দুধ হতেই পারে না, এটা অনেকেই বলছে, বুঝছো? বলে এটার দেখে ঠিক নাকি এত দুধ হয় না, সবাই মনে করে লাল গরুর দুধ হয় না, কিন্তু এটা তো জার্সির ক্রস আছে এই জন্য। আচ্ছা তো অনেকেই মানে সেটা ঠিক আছে বলে যে লাল গরুতে তো এত দুধ দিতেই পারে না, কিন্তু লাল গরুতেও যেগুলা মানে অরিজিনালি গরু সেগুলো কিন্তু দুধ দেয়। হ্যাঁ তো আসলে যে আমাদের এখানে পাশে কিন্তু আরেকটা লাল গরু আছে, হ্যাঁ আমি একটু দেখাবো, সেটা বাচ্চা দিয়েছে কতদিন হয়েছে গো? 14-15 দিন, না এখন মানে 14-15, আর আপনাদের মাঝে তো ভিডিও শেয়ার করছি, আপনারা তো চাইলে দেখতে পারবেন। 14-15 দিনে এখন সকালবেলা কয় কেজি দুধ নামছে? আচ্ছা আমি আপনাদেরকে সেই ভিডিওটাও দেখাবো, আর দুধ দোয়ানোর ভিডিও আছে, আর পরের দিন সকালবেলা মানে মানে দুধ দোয়ানো 9 কেজি, আর দুপুরে 4 কেজি, 6 কেজি আপাতত তো নামছে। আচ্ছা মানে সকালে 9.5 কেজি, দুপুরে আবার 4 কেজি, 6-4 কেজি, না 4 কেজি 6-4 কেজি, আর মানে পুরো দুধটা এখনও নামে নেয়, উলানি একটু একটু চাপের ওই আসছে, আমি দেখাবো আপনাদের। তো আসলে কি সবটাই হচ্ছে গিয়ে মানে আল্লাহতাল্লাহর রহমত, বা এটা একটা ব্যাপার আছে, তাই না? মানে আমরা যে লাল গাভীর থেকে যে দুধটা পাইছি এটা কিন্তু আসলে আলহামদুলিল্লাহ, কারণ এই গরুর থেকে এরকম দুধ আসলে প্রথমে আমিও আশা করতে পারি নাই যে এতটা হবে। আমি আসলে মানে আমার দিক থেকে আমি এত ভাবছি যা ভালো হবে, কিন্তু এতটা দুধ দেবে আমি ভাবতে পারি নাই, কারণ আমার গ্রামে 8 কেজি দুধ দোয়াইছে, এর বেশি দোয়াতে পারে নাই, তাহলে এটা মানে আসলে হ্যাঁ মানে আর যে এটা এটা কথা বলতেছে মানে এটা যখন আমরা আনছি তখন কিন্তু প্রেগনেন্ট ছিল, ওই যে বাসা 15 দিন হয়েছে, 14-15 দিন হয়েছে, বাচ্চা দিছে, কিন্তু এখনও গরুটা মানে তেল তেলে মনে হয় কি যে প্রেগনেন্ট গরুটা, না এরকমের মতো, মানে ওই যে বডি ভালো হয়েছে, বুঝছো, শরীর ভালো হয়েছে, এজন্য দুষ্টামি করিস না রে। আচ্ছা ই
এখন আমি আপনাদের কাছে জানাবো যে এইখানে কিন্তু আরেকটা কথা আছে দুধ না হওয়ার কারণ কি। হ্যাঁ, কিন্তু ও কিন্তু মানে অনেক খাবার মানে গরুকে কিন্তু অনেক যত্ন দেয়, যেমন দেখতেছেন পরিষ্কার পরিচ্ছন্নতা অনেক, মানে খামারে কোনো ই না গোবর নাই, দেখেন সব কিছু একদম ক্লিয়ার, ওরকম রাখে না। এখন কয় কেজি করে ভুষি দেও, কী কী দেও? বুঝি মানে এখন এই একটু কম দিতেছে, কিন্তু যখন দেও তখন কয় কেজি দেও? একটা ছয় কেজি না, ছয় কেজি করে পড়ে। হ্যাঁ, ছয় কেজি দিলে মোটামুটি চলে, কারণ যে পর্যাপ্ত কাঁচা ঘাস আছে এই জন্য। তো এই ছিল আমাদের খামারে আজকের ভিডিও। তো এখন মানে সব থেকে মানে একটা কথা হচ্ছে যে অনেকে আসে খামার করে কিন্তু লসে থাকে না, কিন্তু আমার কাছে মনে হয় না লস মনে হয়, তোমার কাছে? কোনো লস নাই, কিন্তু কমপক্ষে 10 থেকে 15 লিটারের উপরে গরু পালতে হয়। এখন বর্তমান সব কিছু দাম, মানে মানে অল্প অল্প দুধের গরু পাইলে লাভ নাই মূল কথায় না। তো এখন আসলে সব থেকে বড় কথা হচ্ছে বাজারের যে কস্টিং এর যে দাম, মানে সবকিছু সবকিছু মিলিয়ে যে খরচ, সেই সবাতে দুধের গাভী মানে বেশি বেশি দুধের যে গাভীগুলো সেগুলো পাওয়াটাই ভালো। হ্যাঁ, তো এই হচ্ছে তো আছে মানে আলহামদুলিল্লাহ হিয়া রাব্বু, গরু নিয়ে ভালোই আছি, এমনি ওরকম কোনো লসের ইয়ে নাই, কারণ আপনার আল্লাহর রহমতে রোগ বিধিগুলো খুবই কম, তাই না? রোগ বালাইগুলো এই খামারে খুবই কম। ইয়া ঠান্ডা লেগে গেছে গরমের থেকে, ঠান্ডা লাগছে মা। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই ছিল আজকের আপডেট। তো আমি পিছনে থেকে আপনাদের গরুগুলো আরেকটু ঘুরে ঘুরে দেখাবো যে মানে যে বৈশিষ্ট্যগুলো দেখে নেবেন। অবশ্যই আপনারা যদি লাল গরু কিনেন ঠকবেন না, এরকম দেখে যদি কিনতে পারেন, এই যে দেখেন এই যে যে উলানের সাইজগুলো আছে আলহামদুলিল্লাহ। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমি আপনাদের ব্যাপারে একটু দেখাবো। তো সাথে নিয়ে হাজবেন্ডকে সাথে নিয়ে জানালাম, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন। এই হচ্ছে এই একটা গাভী, এটা আমরা ওই যে 14-15 দিন আগে যেটা বাচ্চা দিল, এই যে সকাল 9:30 কেজি দুধ নামছে। আর এই যে একটা, আচ্ছা এটা কয় কেজি নামছে এখন? এটা এক কয়েকদিন আগে পরে বাচ্চা দিছে, এটা কয় কেজি নামছে? সকালে 11 কেজির মতো নামছে, বুঝা যায় নাম না তো। আচ্ছা মানে প্রতি বছরই 28 মানে এক মাস না হইলে এ পুরো দুধটা নামে না, এটা গরুর দুধ নামার নিয়মই এটা, বুঝছো? এক এক মাস না গেলে হয় না, দুপুরে 5-6 কেজি আর সকালে কয় কেজি হয়? সকালবেলা 10-11 কেজি নামছে, দুপুরে 5-6 কেজি। তো এরকম, তো এই ছিল আমাদের খামারের আপডেট। গাভীগুলা ভালো লাগলে অবশ্যই জানাবেন। এই তো গাভীগুলা, এই তো। আর এই যে এইটা বাচ্চা দিবে, এখনো বাচ্চা দেয় নাই, এই যে ওইটা উলান চলে আসছে আলহামদুলিল্লাহ ভালো, এর মাঝে বাচ্চা দিবে, বেশি লেট হবে না, কারণ এই যে উলান যে ইগুলা এই যে এই সাইডে কুলাগুলো ভেঙে গেছে, মানে ঢালু হয়ে গেছে, এটা মানে লক্ষণ থাকে গরুর। এই যে সামনে উলান আসছে অনেক। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই, সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। দেখি দাঁড়াও, আসতেছে দাঁড়াও।
এবারে আইয়া